আজি পবিত্র শিক্ষক দিবস। কংগ্রেস দলে রাজ্যজুড়ি এই শিক্ষক দিবসৰ নামত তেওঁলোকে গুরু প্রণাম কার্যসূচী এটা লৈছিল। এই গুরু প্রণাম কার্যসূচীত আমার বরপেটার আম্বাৰীত থকা ফুকন হলতো এই গুরু প্রণাম কার্যসূচী লৈছিল আর অবসরপ্রাপ্ত শিক্ষক মাতিছিল, মানে শিক্ষক দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্বর্ধনা দিব। সেই উত্তরে মলেও ফোন আহিছিল, মোক ফোন করেছিল কংগ্রেস দলের পর আজিরপর তিনদিনমান আগত ফোন করে কৈছিল যে আপুনি যেহেতু এগারী অবসরপ্রাপ্ত শিক্ষক, গতি আমি 5 তারিখে শিক্ষক দিবসের দিনা এনেক আমি একটা গুরু প্রণাম কার্যসূচী রাখিছো, আপুনি আহিব আমি সম্বর্ধনা জানাম। মোর আমার আরও এগারী সতীর্থ অবসরপ্রাপ্ত শিক্ষক তেওঁকো মাতিছিল। আর মই সুধিল কেইটাত যাম, প্রথমতে কলে যে আপনি 12:30 আহিব। 12:30 গলো, একো নাই, তেওঁলোকৰ কোনো কাৰ্যসূচী আৰম্ভ হোৱা আৰম্ভ হৈছে, কিন্তু আমাৰ শিক্ষকৰ যিটো কাৰ্যসূচী সম্বৰ্ধনাৰ তেনেধৰণৰ কোনো উমঘাম নাই। তাৰপিছত ৰখি 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 আধা ঘণ্টা পাছত আহক এনেকৈ থাকি ৰখি আমি 3টামান বজাত গলোঁ। 3টামান বজাত যেতিয়া গৈছোঁ তেতিয়া আমাৰ মাননীয় সাংসদ ৰকিবুল হুছেইন ডাঙৰীয়া আহি পাইছে। আৰু ৰকিবুল হুছেইন আহি পোৱাৰ পাছত তাত ভিতৰত এনেকুৱা এটা পৰিৱেশ হৈছে যে গুৰু প্ৰণাম ক'ৰবাত গৈছে, শিক্ষক দিৱস ক'ৰবাত গৈছে, গৈ পেলাই তাত এখন ৰাজনৈতিক সভাহে হৈছে। কেবল ৰকিবুল হুছেইনক সম্বৰ্ধনা, তেওঁলোকৰ দলীয় বিভিন্ন ভাতৃ সংগঠন ভগ্নী সংগঠনক সম্বৰ্ধনা, তাত যে শিক্ষক দুজনক মাতিছিল সেই কথাৰ কোনো উমঘাম নাই, তেওঁলোকৰ কোনো ধৰণৰ চিন্তা কৰাৰ অৱকাশ নাই। আমি গলোঁ, দুয়োগৰাকী শিক্ষক হ'ল, আমাৰ মিডিয়া পাৰ্চনখিনিও গ'ল, কেমেৰা পাৰ্চন সহ গোটেইবিলাক গৈছোঁ আমি। ভিতৰত দৰ্জাৰ মুখৰ পৰা সোমাবৰে পৰিৱেশ নাই, দৰ্জাৰ মুখতেই বিৰাট ভিৰ। তাৰপিছত আমি ওচৰত থকা গ্ৰীণ ৰুমটোত কিছু সময় বহিলোঁ, কিছু সময় বহি আমি খবৰ পঠালোঁ আমি আহিছোঁ বুলি। নাই, তেওঁলোকৰ কোনো ধৰণৰ খা খবৰ নাই, আমি যে গৈছোঁ তেওঁলোকে আমাক বহক, আপোনালোক বহক, পিছত আমি আপোনালোকক মাতিম, কাৰ্যসূচীটো কৰিম, আমাৰ এইখিনি শেষ হওক, এনেধৰণৰ কোনো কথা কোৱা নাই। আমি ৰখি 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 নিজে অপমানিত বোধ কৰি, লজ্জাবোধ কৰি, নিজকে দুখো লাগিছে যে এনেকৈ মাতি আনি তেওঁলোকে আমাক, কংগ্ৰেছ দলে আমাক ইমান অৱহেলা কৰিছে। দুখে অপমানে লাজে আমি আৰু মিডিয়া পাৰ্চনখিনিৰ লগত একেলগে গুচি আহিলোঁ। মোক ফোন যোগে মাতিছিল, মোক একেবারে ফোন যোগে মাতিছিল, মোক ফোন করেছিল, ফোন করে কৈছিল যে আপুনি আহিব, আপনা আমার গুরু প্রণাম কার্যসূচী এটা আছে, আমি তাত আপনাক সম্বর্ধনা জানাম। আমি খবর দিছো আর কংগ্রেস দলের যিজন মানে কার্যালয় মানে কার্যালয় কর্মচারী, মই নামটো মনত নাই, দুজনে দেখিছে আমাক, যোৱা দুজনে দেখিছে, মানে আমার বরপেটার কার্যালয়ের রাজীব ভবনের যিজন কর্মচারী, কর্মচারী দুজনে আমাক যাওয়া দেখিছে, দেখি উঠি কিন্তু একজনে কৈছে আমার দল আমার কংগ্রেসের এনেই কাম, আমার কোনো হেৰি নাই, মানে সিস্টেমেটিক নাই। শিক্ষক দিবসের দিনা শিক্ষকক অপমান করা হয়েছে বলে মই ভাবো। আর যেটু গুরু প্রণাম কার্যসূচী দি আর মানে আমার ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণনের এই জন্মদিনত গুরু প্রণাম কার্যসূচী দি শিক্ষকক মাতি নি শিক্ষকক অবহেলা করা অত্যন্তই গর্হিত কাম হয়েছে বলে মই ভাবো। আর কি করেছে, আমার ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণনের ফটোখন বারান্দাত দি অল্প স্মৃতি তর্পণ করেছে, বাকি ভিতর একেবারে রাজনৈতিক এজেন্ট এখন সভা চলিছে, সম্পূর্ণ রাজনৈতিক সভা, তাত আনকি রকিবুল হুসেনকো সম্বর্ধনা, মুঠতে গুরু প্রণাম বা আমার শিক্ষক দিবসের নামত সম্পূর্ণরূপে সেইখন রাজনৈতিক সভা হয়েছে বলে মই একেবারে কব পারো। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড, Google Play Store-তো পাব এই News18 এপ।